এই কার্ডটি গুনগুন আমার জন্য নিজে হাতে করে উইশ করেছে। ও যদিও প্রতি বছরই নিজে হাতে একটি কার্ড করে আমাকে উইশ করে, এবার কোনো কারণে সে আগে ভাগে কার্ডটি রেডি করতে পারেনি, ওরা একটু ব্যস্ত ছিল। তো ঠিক বাজার আগে, 12টা বাজার আগে দেখছি সে তার কালার পেন্সিল পেপার সব কিছু নিয়ে সে বসে পড়লো কার্ড করার জন্য। এবং তার কি সেই অস্থিরতা, বারবার সে ঘড়ি দেখছে 12টা বেজে গেল কি না বেজে গেল কি না। আমি দেখছিলাম কিন্তু ওকে বুঝতে দেইনি, কারণ ও আমি জানি ওর সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত সে ঠিক টাইমলি কার্ডটা শেষ করেছে এবং আমাকে যখন উইশ করতে এসেছে কার্ডটা দিয়ে, তখন এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল, কোনো বছর সে এরকম করেনি। কার্ডটা দিয়ে সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এবং অনেক কাঁদল, সাথে আমাকে ইমোশনাল করে দিয়েছে। যাই হোক, কার্ডটি এখন খুলি, দেখি মেয়ে কী করব। রিবন দিয়ে আবার গাম দিয়ে আটকে দিয়েছে। ওপেন ইট টু সি দ্য সারপ্রাইজ। ওকে, ওয়াও ওয়াও, আলাদা একটা পার্ট করেছেন ভিতরে, কি এটা, ওয়াও ওয়াও, কি সুন্দর কি সুন্দর, অনেক সুন্দর। ও মা, এটা আবার ভাঁজ করে করেছেন, বাবা। ও, এটা আমি ভেবেছি এটা কালারফুল পেপার, হোয়াইট পেপারে তুমি কালার করে তারপর শেড করেছ, বাহ মাশাআল্লাহ। একটা হোয়াইট পেপারে সে পিঙ্ক কালার দিয়ে এরকম শেড পেপার করেছে, মাশাআল্লাহ। তারপর সেভাবে ভাঁজ করে গাম দিয়ে আটকেছে, সুন্দর হয়েছে মা, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। পড়ি তাহলে কি লিখেছেন, হ্যাপি বার্থডে টু দ্য বেস্ট মম, থ্যাংক ইউ মাই ডিয়ার। বি মা এত ছোট লেখা আমার তো চোখেই দেখি না, অনেক ছোট লেখা। কি লিখেছে মা, আই উইশ ইউ অল দ্য হ্যাপিনেস ফর ইয়োর আপকামিং লাইফ, মে আল্লাহ ব্লেস ইউ উইথ সাকসেসফুল লাইফ, নো ম্যাটার হোয়াট হ্যাপেন ইন ইয়োর লাইফ, never be hopeless, be happy always, you have the most beautiful soul and the best woman in my eyes, forever stay the same as you are now, I love you mom, stay with me forever, I can't live without you, from your one and only daughter. Oh my god, thank you so much mom, love you too, লাভ ইউ টু। আপনারা সবাই আমার ছোট্ট গুনগুন পাখিটার জন্য দোয়া করবেন, আমার মা আমাকে খুব ভালোবাসে। আমার জন্মদিনের ওর এরকম আবেগঘন কিছু কথা আমাকে খুব নাড়া দেয়। কয়েক বছর থেকে ও যখন একটু বুঝতে শিখেছে, তখন থেকে আমার জন্য সে এই ধরনের কিছু আবেগঘন কথা লিখে আমাকে উইশ করে কার্ডে, যেটা আমাকে খুবই টাচ করে।